অনেক লোকেরা জিজ্ঞেস করে যে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করি তখন কি আমাকে ন্যাড়া হতে হবে, চুল সব কামিয়ে দিতে হবে? মোটেই নয়, আমি 8000 মধ্যে 800 মহিলাদের চুল লাগিয়েছি। এবং যদি মহিলার মাথায় বলি যে তোমাকে ন্যাড়া হতে হবে, ও আমারই চুলই কেটে ফেলবে। আমরা কিন্তু চুল কাটি না, চুলের মধ্যে চুল লাগাই। মহিলাদের নর্মালি কি হয়, সামনের হেয়ার লাইন ঠিক থাকে, পেছনে কিন্তু পাতলা হয়ে যায়। আমরা পেছন থেকে চুল নিয়ে যেমন করা হয়, এক এক করে বাছাই করে ফলিকুল ইউনিট বার করে নিই এবং সামনে চুলের মাঝখানে চুল গ্যাপ বানিয়ে লাগিয়ে দেওয়া হয় এবং সেগুলো কিন্তু পার্মানেন্ট থাকে, বড় হয়, লম্বা হয় এবং আজীবন আপনার সঙ্গে থাকবে। অনেক বাংলাদেশ পেশেন্ট জিজ্ঞেস করে আমি যদি কলকাতা এসে চুল লাগাই আবার ফেরত যেতে পারবো কখন, পরের দিন যাবে? প্রচুর পেশেন্ট আছে বাংলাদেশ কেন, সিঙ্গাপুর, দুবাই, বিভিন্ন জায়গা থেকে, আজকে চুল লাগায় আজ রাত্রে বাড়ি যায়, কাল সকালে কিংবা আজ রাত্রে সিঙ্গাপুরের পেশেন্টগুলো রাত্রে লেট নাইট ফ্লাইট থাকে, ওরা নিজের বাড়ি ফেরত চলে যায়। এখানে থাকার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই এবং যা যা করতে হয় আমরা কিন্তু একদম ডিটেলে আপনাকে ভিডিও হিসাবে দিয়ে দিই, আপনি দেখতে পারবেন, বারবার দেখতে পারবেন। এবং সেই পদ্ধতিগুলো যেমন শ্যাম্পু করা, ওষুধ লাগানো, কীভাবে চান করবেন, কীভাবে ঘুমাবেন সব বলা থাকে, কোনো অসুবিধা হয় না এবং অপারেশন করেই পরের দিন নিজের বাড়ি ফিরে যেতে পারে।